এবার আমরা জিআরইউ নিয়ে কথা বলতেছি, এর আগে আরএমএস নিয়ে কথা বলছিলাম। তো এখান থেকে আরএমএস থেকে চলে আসলো আমাদের ইঞ্জিন হলে, ইঞ্জিন হলের জিআরইউতে। এই সবটা অংশই আমাদের, এই সবটা অংশই হচ্ছে আমাদের ইঞ্জিন হলের ভিতর, এই সবটা অংশই আমাদের ইঞ্জিন হলের ভিতর। আর আমাদের যে ইয়াটা ছিল, আরএমএসটা ছিল, এটা সম্পূর্ণটা ইঞ্জিন হলের বাহিরে, মোটামুটি অনেক দূরে থাকে ওইটা। আর এটা সবটা ইঞ্জিন হলের ভিতরে আছে। তো আমাদের এই গ্যাসটা আরএমএস থেকে চলে আসলো আমাদের জিআরইউতে, মানে ইঞ্জিন হলের যে ভিতরে যে জিআরইউ থাকবে এখানে চলে আসবে। প্রথমে বাল্বের পর একটা ফ্লো মিটার থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ইঞ্জিন ইন্ডিভিজুয়ালি কতটুকু গ্যাস সে কনজিউম করতেছে সেটা মেজারমেন্ট করার জন্য এই ফ্লো মিটারটা দেওয়া হয়েছে। এটা কন্টিনিউয়াসলি সে ফ্লো মেজারমেন্ট করতেছে। তারপর একটা ফিল্টার থাকবে, ফিল্টারের পর একটা শাটঅফ বাল্ব থাকবে, যেটা এই ইঞ্জিন স্টপ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি এই শাটঅফ বাল্ব স্টপ হয়ে যাবে। এটাকে কেউ ম্যানুয়ালি অপারেট করার প্রয়োজন হবে না। আবার যখন ইঞ্জিন যখন স্টার্ট কমান্ড দেওয়া হবে, এটাও আবার তখন অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এর কাজ হচ্ছে অন অফ হওয়া, হ্যাঁ, নট রেগুলেটর, জাস্ট অন অর অফ। হ্যাঁ, এই শাটঅফ বাল্বটা অন হওয়ার পর গ্যাস এদিকে চলে আসবে, আসার পর এদিকে হচ্ছে দুইটা রেগুলেটর থাকবে। এটা হচ্ছে মেইন কম্বাশন চেম্বারের জন্য, আর এটা হচ্ছে পিসিসির জন্য, পিসিসি, হ্যাঁ, প্রি কম্বাশন চেম্বার। পিসিসি মিনস হচ্ছে প্রি কম্বাশন চেম্বার। তো এদিক থেকে এটা মেইন কম্বাশনের জন্য চলে আসবে, যেটা চার্জ এয়ারের সাথে মিক্স হয়ে চার্জ এয়ার সহ গ্যাসটা ইঞ্জিন সিলিন্ডারে ঢুকবে। আর এদিক থেকে যেটা পিসিসির জন্য আসবে, এটা সরাসরি চলে যাবে হচ্ছে পিসিসি ভালভে, পিসিসি ভালভে গিয়ে এটা পিসিসি ভালভের মাধ্যমে অপারেট হয়ে তারপরে এই প্রি কম্বাশন চেম্বারে এইটা যাবে, যেখানে স্পার্ক প্লাগ থাকবে। স্পার্ক প্লাগের মাধ্যমে স্পার্কিং হয়ে, হ্যাঁ, সে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে কম্বাশন করতে সহায়তা করবে। এটা হচ্ছে পিসিসি লাইন। আর এটা থাকবে, এটা এই গ্যাসটা প্রথমে গিয়ে গ্যাস অ্যাডমিশন ভালভ থাকবে, যেটা ইলেকট্রিক্যাল অপারেটেড। এই গ্যাস অ্যাডমিশন ভালভের মাধ্যমে এটা চার্জ এয়ারের সাথে, অর্থাৎ গ্যাস অ্যাডমিশন ভালভটা ওপেন হবে, গ্যাস অ্যাডমিশন ভালভটা ওপেন হলে ভিতরে প্রবেশ করবে। আবার যখন গ্যাস ইনলেট ভালভ বন্ধ হবে, বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবার এই গ্যাস অ্যাডমিশন ভালভটা অফ হয়ে যাবে। এটা এটা টাইমিংটা ইলেকট্রিক্যাল পিএলসির মাধ্যমে সেট করে দেওয়া আছে, সেটা ইঞ্জিনের আরপিএম এর সাথে, লোডের সাথে, কি পরিমাণ গ্যাস যাবে, কি পরিমাণ টাইমিং খোলা থাকবে, এগুলো সব পিএলসির মাধ্যমে অপারেট হয়।